আমাদের চা এসে গেছে, গরম গরম চা। হ্যালো হ্যালো, চলো এবার আমরা দাওয়াই পানির সোর্সটা খুঁজি। সবাই আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন ঘুম মনস্ট্রিতে চলে এসেছি। আমরা সবাই মোমো খাচ্ছি ডিনার হিসাবে আজকে। কেমন লাগলো সারপ্রাইজটা? গুম্বাদারা ভিউ পয়েন্টে এসে গেছি, আর আমি এতক্ষণ রাস্তার এদিকে এই রাস্তার এখানেই ছিলাম। ভর্তি কমলা লেবু, ভর্তি Just amazing, na? कहाँ पर? ये कॉफी सीड्स है? जी। लेके जाइए एक दो पीस काट के। ये मैंने शंगो में जगह का नाम बोला है। इखाने सुधु टॉनिक ना, इखाने खादे शूटिंग हो है। मैं शॉन एक टाइम ऊँचू ते उठते अच्छे। आर ये दिके बारबेक्यू स्टार्ट हो गया चे। गुड मॉर्निंग फ्रेंड्स, आज की हमारे दवाई पनीर শেষ দিন, মানে শেষ দিন বলতে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে যাব। এখন বাজে 7টা, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা, জঙ্গলের ভেতর দিয়ে একটা ছোট্ট হাইকিং আছে, সেটা করব। কালকে আমরা যেটা গেছিলাম, আমি বিভাস দা চন্দ্রিমা তিন্নি ছয় মিলে যে গেলাম, তার থেকেও আরেকটু এগিয়ে ওরা যাবে। উপরে একখানা ফুটবল গ্রাউন্ড মতন আছে, আপনারা দেখতেই পারবেন। সেখান থেকেই দাওয়াই পানি নদীটার উৎস, আর মেডিকেটেড ওয়াটার বলে এখানের গ্রামের লোকেরা। তো আমি আজকে যাব না, কারণ আমি আপনাদের জন্য ব্লগটা এডিট করব। আর এখানে একদমই নেটওয়ার্ক খুব খারাপ, মানে মাঝে সাঝে নেটওয়ার্ক আসছে, মাঝে সাঝে খুব ভালো আসছে, মাঝে সাঝে আসছে না, ভিডিও আপলোড করা যাচ্ছে না। তো আমি এখন ভেতরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্লগ এডিট করব। আমাদের চা এসে গেছে, গরম গরম চা চা খাচ্ছি আজকে আমরা বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। আমরা এই হাঁটতে বেরোচ্ছি, আমরা ফার্স্ট কালকে গিয়েছিলাম রাস্তা দিয়ে, আজকে আমাদের হোমস্টের ভেতরেই একটা ছোট সরু মতো আছে রাস্তা, উঁচু নিচু রাস্তা, সেটা দিয়ে যাচ্ছি। এই যে আমাদের রোভার্সটা, এই রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি, আর সামনে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকটা পুরো জঙ্গল, এদিকেই লেপার্টেস ছিল। এখানে প্রচুর সবজি চাষ হয়েছে, গাছের তলাতে মূলো হয়ে রয়েছে। এখান থেকে আপনাদের দেখানো যাচ্ছে না ক্যামেরা দিয়ে, দূরে আছে। আমরা বীরেন্দ্রজির হোমস্টের পেছনের রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম, কালকে আমরা এই যে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আজকে আমরা ওপরের রাস্তাটা দিয়ে ঢুকছি। গুড মর্নিং, হ্যালো হ্যালো হ্যালো, সোনাট সোনা বাবাটা সোনাট সোনাট, বাই, টাটা। এই আমাদের জঙ্গলের রাস্তা স্টার্ট হচ্ছে, একটু স্টিপ আছে যা শুনলাম, দেখি কতটা হাঁটতে পারি। আগে আগে তিন্নি আর বিভাসদা চলেছে, এখানে বেশ ঠান্ডা আছে, যেহেতু রোদটা পড়ছে না আর গাছে ভর্তি, তাই জন্য ঠান্ডাটা একটু বেশি। বিভাসদা বলছে লাগ ভালো থাকলে কোনো ওয়াইল্ড অ্যানিমেল দেখতেও পারি, দেখি অ্যানিমেলের জন্য প্রস্তুত থাকে। হ্যাঁ, লক্ষণীয় হবে পাখি কম, পাখি খুবই কম। বেশ স্টিপ রাস্তাটা, আমরা তো আর ট্রেকিং করতে অভ্যস্ত নই, যার জন্য একটু একটু হাত ধরছে, কিন্তু বেশ এনজয় করছি ব্যাপারটা। চতুর্দিকে বড় বড় গাছ, মাঝখানে ভাঙাচোরা রাস্তা, উঁচু উঁচু রাস্তা, জনমানব নেই। এই রাস্তাটা দেখছেন, আর দূরে ওই যে কটেজটি, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ। এই যে দূরে দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে, ওটা ফরেস্টের ফরেস্ট গার্ডদের কটেজ। এখানে কোনো রকম উশৃঙ্খলতা হলেই ওরা এসে চেতাব দিন দিয়ে যান। ক্যামেরায় দেখে হয়তো বোঝা যাচ্ছে না কতটা স্টিপ, কিন্তু যে যথেষ্ট স্টিপ রাস্তা, যথেষ্ট স্টিপ। হ্যাঁ, এই এতটা রাস্তা হেঁটে আসার
একটাই উদ্দেশ্য, এখানে একটা প্লেগ্রাউন্ড আছে, সেই প্লেগ্রাউন্ডে উঠবো। বিভাসদা একটু আগে একটা রাস্তা ছিল উঁচু মতো এবড়ো খেবড়ো, সেখান দিয়ে উঠে গেছে, শর্টকাট আছে আর কি ওটা। আর এখানে একটা আছে ঢালু মতো, এটা দিয়ে তিনি ওঠার চেষ্টা করছে, এখান দিয়ে আমি উঠে যাবো। এটা তো ইজি একদমই। বাহ, তো বিশাল প্লেগ্রাউন্ড, আশাটা সার্থক হয়েছে, অ্যাটলিস্ট একটা সুন্দর প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা। এই রাস্তাটা আরও ভেতরে জঙ্গলের ভেতর দিয়ে যায়। এই আমরা এখন এখানে একটা গ্রাউন্ডে এসে পৌঁছেছি, ম্যাপে দেখার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আসার কারণ হলো এখানে ওয়াটার সোর্সটা আছে, পুরনো যেই ফাউন্টেনটা ছিল দাওয়াই পানির, সেটা 1969 বা 1968 একটা ল্যান্ডস্লাইডে নষ্ট হয়ে যায়, কিন্তু ওটার সোর্সটা এখনো একটা পয়েন্ট আছে এখানে। তো আমরা কালকে বীরেন রায়জিকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন যে এখানে একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের আগেই আছে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম, তো দেখলাম এখানে গ্রাউন্ড, তো চেক করার চেষ্টা করছি ম্যাপে, তো ম্যাপে দেখাচ্ছে যে এই গ্রাউন্ডটার নাম হলো কার্গিল গ্রাউন্ড। চলো এবার আমরা দাওয়াই পানির সোর্সটা খুঁজি। চলো চলো কার্গিল গ্রাউন্ডের ছবি। এখানে একটা ছোট নালার মতো গেছে, বুঝতে পারছি না এটাই সেই দাওয়াই পানির সোর্সটা কিনা, কারণ বীরেন রায়জি বলেছিলেন একটা মাঠের পরেই একটা ছোট মতো নালা মতো পাবেন। এখানে বেশ ঠান্ডা, আমি তাই টুপিটা পরতে বাধ্য হলাম। আর বুঝতে পারছি না যে এই যে জলের সোর্সটা দেখলাম ওটাই দাওয়াই পানির সেই সোর্সটা কিনা। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তার মধ্যে দিয়ে আমরা যে ট্রেক করছি, ছোট একটা ট্রেক না, হাইকিং বলা যায়, সেটা বেশ মজার লাগছে। আপনারা যদি শুধু অফবিট দার্জিলিং ঘুরতে চান, দাওয়াই পানিতে এসে থাকবেন, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরিয়ে যাবেন, ফেরত এসে ব্রেকফাস্ট করে আশেপাশের জায়গাগুলো দেখে নেন, তারা আবার ফেরত এসে বাড়িতে হোমস্টেতে যেখানেই আছেন ওখানে আড্ডা মারবেন। কিন্তু প্রত্যেকদিন সকালেই আসা যায় একটু একটু করে এখানে। হ্যাঁ, খুব একটা কষ্টদায়ক নয়, আর শরীর আর মনের জন্য খুব ভালো। আমরা আমাদের দাওয়াই পানি হোমস্টে থেকে, মানে রোভার্স হোমস্টে থেকে প্রায় 1.5 কিলোমিটার আপে উঠে এলাম। দাওয়াই পানির নদীর উৎস সন্ধান একটা পেয়েছি মাঝখানে, একটা ঝর্ণা, সম্ভবত আমাদের বীরেন রায়ের কথা অনুযায়ী ওটাই দাওয়াই পানির উৎস। আপনারা এই ওয়াটার সোর্সটা একটু দেখুন ভালো করে, উপর থেকে সম্ভবত এটা দাওয়াই পানির সোর্সই, এসে এই তিনটায় ভর্তি হচ্ছে। এই তিনের মধ্যে একটা পাইপ লাগানো আছে, এই পাইপ দিয়ে টোটাল জলটাই নিচের যে বস্তি বা ইয়ে আছে, হোমস্টেগুলো আছে, সেই হোমস্টেগুলোতে সাপ্লাই হচ্ছে। আমরা যে জলটা খাচ্ছি এখান থেকে সাপ্লাই হয়ে ওখানে ফিল্টার্ড হয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এটা একটু লক্ষণীয় ব্যাপার আছে এটার মধ্যে। এই যে এখান থেকে ঝর্ণাটা আসছে, এই যে চলে যাচ্ছে পাইপে করে জল পুরো গ্রামে। শিওর নই তো, তাই আপনারা যদি আসেন আপনারা কাউকে সঙ্গে করে নিয়ে আসবেন, তাহলে আপনারা একটু ভালো ডিটেলসে জানতে পারবেন। এবার হোমস্টের দিকে রওনা দিচ্ছি, যাব গিয়ে ব্রেকফাস্ট করব, রেডি হব, ফ্রেশ হব, ব্যাগ গুছিয়ে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেব। রাস্তায় সাইট সিং ও আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের যে কটেজটা দেখতে পেয়েছিলাম সেখানে একটু যাচ্ছি, পাইন গাছের ভেতর দিয়ে। তো দুদিকে পাইন গাছ, বড় বড় উঁচু উঁচু পাইন গাছ, বেশ লাগছে, রাস্তাটাও বেশ সুন্দর। হ্যালো, কই হ্যায় এই মুহূর্তে এসে দেখছি এখানে তালা দেওয়া, এটা ফরেস্টেরই গার্ড বাংলো, কিন্তু এই মুহূর্তে বোধ হয় পরিত্যক্ত বাংলো, এই জন্য তালা দেওয়া। বিভিন্ন অর্কিড, এত ভালো লাগে এখানে হয়ে রয়েছে, এইসব জায়গায় হয়ে রয়েছে। আমরা এখন মেন রাস্তা দিয়ে যাচ্ছি, কালকে যে রাস্তা দিয়ে আমরা হেঁটেছিলাম, হেঁটে বীরেন রায়জির হোমস্টে অব্দি এসেছিলাম, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। নামতে নামতে আবার কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেছি, আর আজকে ভালো রোদ উঠেছে। এই যে নামচি শহরটা, আর এখানটাতে দেখা যাচ্ছে কিনা জানি না, নামচি চারধাম এই জায়গাটা।
আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি পরোটা আর গুড়। গুড়টা সবাই খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে, এই যে গুড় আর পরোটা আর ডিমও আছে আর বয়েলড এগও আছে ওই দূরে, কিন্তু এইটা গুড় আর পরোটাটা পুরো একেবারে। আমি ঘুগনি দিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু ওরা বললো যে আগে গুড় দিয়ে খেয়ে দেখো, যদি ভালো না লাগে থাকবে তাহলে ঘুগনি দিয়ে খাবে, তো আমি এটা দিয়ে খেয়ে যাচ্ছি। জয়ন্ত দা এই গুড়টা কিন্তু এনেছে দেশের বাড়ির থেকে, তাই তো? হ্যাঁ। আর এই ঘুগনি দিয়ে গুড় দিয়ে পরোটা খাওয়াটা হচ্ছে সৌগত দার রেসিপি, কেমন লাগলো? অসাধারণ। সবচেয়ে ভালো কথা, এই উচ্চতায় তুই গুড় পরোটা পাচ্ছিস, এটা অবিশ্বাস্য। সবাই এখানে খুব উত্তেজিত হয়ে গেছে, ব্রেকফাস্টে এত ভালো খেয়েছি আমরা, তার উপর আমি আজ এখন খাচ্ছি গ্রিন টি উইথ লেমন গ্রাস। কি দেখো কি ভালো গুড়টা, বাহ এটা খুব সুন্দর খেতে। আমরা রেডি হয়ে গেছি, লাগেজ নিয়ে সবাই নেমে পড়েছে, এবার আমরা রওনা দেব। সবার একটু মুডটা অফ, আসলে এত সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছি। এবার হ্যাঁ সবাই সামনেই আছে, যাওয়ার আগে সবাই এক জায়গায় হয়েছে। আমরা এখন যাচ্ছি ফার্স্টে ঘুম মনেস্ট্রি, তারপর যাবো বাতাসিয়া লু। সবারই একটু হালকা মনটা খারাপ, কারণ দাওয়াই পানি ছেড়ে আমরা বেরিয়ে গেছি, তো ঘোরার দুদিন কমপ্লিট হয়ে গেছে, আজ তিন নম্বর দিন। মানে ঘুরতে আসবো আসবো এটাই আনন্দে, এসে গেলে চট করে শেষ হয়ে যায়। এ লেবু কোন সাদা? এ আগে কা লেবু, এ ঘোড়া আগে কা ও দার্জিলিং। আমরা এখন জোলবাংলার মুখটাতে রয়েছি, ঘুমের দিকে যাচ্ছি, বাজার ওখানটা আর সাইড দিয়ে টয় ট্রেনের লাইন। আমরা ঘুম পৌঁছে গেছি, এই যে ঘুম স্টেশন। আমরা এখন ঘুম মনাস্ট্রির দিকে যাচ্ছি, বিভাসদা বর্দি ভাই তিন নেই সব এগিয়ে গেছে, আমরা যাচ্ছি এখন ওইদিকে। আমরা এখন ঘুম মনাস্ট্রিতে চলে এসেছি, এই প্রথম এলাম ঘুম মনাস্ট্রিতে। ঘুম মনাস্ট্রির আশেপাশে প্রচুর জিনিসপত্র দেখলাম, কেনাকাটা করার জিনিসপত্র আছে, খুব সুন্দর ঘুম মনাস্ট্রিটা। বেশ নামছি এখন আমরা নিচের দিকে। আমি অনেকবার দার্জিলিং এসেছি, কিন্তু ঘুম মনাস্ট্রিতে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। সামতেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনাস্ট্রি, এটা হচ্ছে পুরো নাম। আর ভেতরে মোস্ট প্রবলি ফটো ভিডিও তোলা যাবে না, আর সাইলেন্ট থাকতে হবে, তো বাইরেটাই আপনাদের দেখাতে পারবো। আমি ভেবেছিলাম ভেতরে অ্যালাউড হবে না ভিডিও তোলা বা ফটো তোলা, বাট অ্যালাউড, তো আপনাদের দেখাতে পারছি। এখানে একটা প্রেয়ার হুইল আছে, খুব আস্তে আস্তে আমাকে কথা বলতে হবে, কারণ ভেতরে সাইলেন্স রাখতে হবে। এখানে একটা ছোট স্টলও আছে। আর বেশ কয়েকটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে ফুটবল টিমস এর, ওয়ার্ল্ড কাপ কিছুদিন আগেই হলো, হয়তো তাই জন্য। এদিকেও একটা স্টল আছে, নানান রকম সুভেনিয়ার্স আছে। আর এই হচ্ছে মনাস্ট্রির ভেতরটা, এটা এমনি আপনারা দেখে নিন।
আচ্ছা এটা ঘুম মনাস্ট্রি আমরা এইমাত্র নামলাম, সামনে নেমে আমরা এসে ঘুম মনাস্ট্রি ঢুকলাম। ঘুম মনাস্ট্রি হচ্ছে দার্জিলিং রিজনের সেকেন্ড ওল্ডেস্ট মনাস্ট্রি। ফার্স্ট মনাস্ট্রিটা উপরের দিকে আছে, এটা 1920-তে স্থাপিত হয়েছিল। আর এখানে যে স্ট্যাচুটা আছে এটা দার্জিলিংয়ের সবচেয়ে বড় স্ট্যাচু, এটা হাইট 15 ফিট। আমাদের ঘুম মনাস্ট্রি ঘোরা হয়ে গেল, ছোট্ট একটা মনাস্ট্রি কিন্তু হিস্ট্রি আছে যেটা আমরা আপনাদের চেষ্টা করলাম জানাতে। আর এই গেট থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে যাব, আর নেক্সট স্টপ হচ্ছে গিয়ে মোস্ট প্রবলি বাতাসিয়া লুপ, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, বাতাসিয়া লুপ, একটা টি গার্ডেন, এগুলো সব আমরা আজকে দেখব। আমরা বাতাসিয়া লুপ এসে গেছি, সবাই এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়েছি। আমরা সবাই বাতাসিয়া লুপ পৌঁছে গেছি, আর খুব তাড়াহুড়ো করছি কারণ মনে হচ্ছে ট্রেন আসছে, তো ট্রেনটা এলে আমরা দেখতে পারবো। এই যে আমরা ভেতরে ঢুকছি, আর আপনারা জানি না ট্রেনের আওয়াজ পাচ্ছেন কিনা, টয় ট্রেন আসছে, টয় ট্রেনটা এসে গেছে। লাগ ভালো আমাদের টয় ট্রেনটা দেখতে পেয়ে গেছি আমরা। বাতাসিয়া লুপের ফুল ভিউ, এই ফার্স্ট বাতাসিয়া লুপ আমরা এলাম। আমি তো এলাম, তুমি আগে এসেছিলে? না, এই ফার্স্ট এলাম। না, আমিও আসিনি। তিনি ফার্স্ট এলো, তিনি ফার্স্ট এসেই টয় ট্রেন দেখতে পেলো, যেটা দেখার জন্যই আমরা দৌড়ে দৌড়ে আসা। এই বাতাসিয়া লুপ, আর নিচে আই লাভ দার্জিলিংয়ে সবাই ফটো সেশন করছে, আর দূরে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, বেশ ভালো জায়গাটা। হ্যাঁ, আর আজকে ফরচুনেটলি ক্রাউড একদম কম, আজকে মানডে, মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম টুরিস্ট ফেরত চলে গেছে। আর এই হচ্ছে সেই ট্রেন ট্র্যাকস। আমি ট্রেন লাইন দিয়ে একটু হেঁটে হেঁটে যাই, অনেক দিনের ইচ্ছে ট্রেন লাইন দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, তো বাতাসিয়া লুপে লাইন দিয়ে আমি যাচ্ছি, দেখি ব্যালেন্স কতটা আছে, যদিও চওড়াটা দিয়ে যাচ্ছি আমি। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক দার্জিলিং এর পেছনে বলতে পারি, ওই সামনে দেখতে পাচ্ছি পুরো এন্টায়ার দার্জিলিং শহরটা, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, ওই যে দেখা যাচ্ছে মানুষের ভবন, ওই অডিটোরিয়াম হচ্ছে দার্জিলিং এর মেইন মানে আকর্ষণ, আর বলতে পারেন ওটা একটা ল্যান্ডমার্ক বলতে পারেন। বাতাসিয়া লুপ 1919-এ বানানো হয়েছিল, এটা অ্যাকচুয়ালি একটা ওয়ার মেমোরিয়াল, আর এই ওয়ার মেমোরিয়ালটা গোর্খা সোলজার্সদের, গোর্খা রেজিমেন্টদের ট্রিবিউট দেওয়ার জন্য বানানো হয়েছিল। আর সেই সময় থেকেই টয় ট্রেনের উপরে যে প্রেশারটা ছিল ট্রান্সপোর্টেশনের জন্যে, সেইটাকে ইজ করার জন্যেই এই মেমোরিয়ালটা বানানো হয়েছিল। এখন এটা টয় ট্রেনের স্টেশনের থেকেও বেশি একখানা টুরিস্ট স্পট হয়ে গেছে, বাট আজকে আমাদের লাক খুব ভালো যে টুরিস্ট কম, মোস্ট প্রবলি কারণ আজকে উইকডে স্টার্ট হয়ে গেছে আর অনেকে বাড়ি চলে গেছে। জায়গাটা কিন্তু এমনি লোকজন কম থাকলে খুব মনোরম, আর আমরা আজকে খুবই লাকি যে ট্রেনটাও দেখতে পেয়েছি। সেই মাইটি কাঞ্চনজঙ্ঘা দূরে, ট্রেন ট্র্যাকগুলো বানানো হয়েছিল 1919-এ, বাট 1995-এ গোর্খা রেজিমেন্টকে ট্রিবিউট দেওয়ার জন্য এই ওয়ার মেমোরিয়ালটা বানানো হয়েছিল, এটা কিন্তু 1995-এর আগে ছিল না। ঘোরা হয়ে গেল বাতাসিয়া লুপ, আর প্রত্যেকটা টিকিটই 30 টাকা করে। তিনখানা টয় ট্রেন দেখলাম আজকে। আমরা প্রায় দার্জিলিং চলে এসেছি, আর এখানে সব ট্রেনের ইঞ্জিনগুলো আর ট্রেনগুলো সব এখানে দাঁড় করে রাখা আছে।
এটা দার্জিলিং স্টেশন। আগের বার চন্দ্রিমা দার্জিলিং স্টেশন অবধি এসে টয় ট্রেনের টিকিট কেটেছিল, বাট আমার আর চন্দ্রিমার জন্য না, ওর কাজিনসদের জন্য। এখন আমরা লেবং টি গার্ডেনে এসেছি। এদিকটা বেশ ছায়া ছায়া আর বেশ ঠান্ডা। বেসিক্যালি টি গার্ডেনে যে অনেক চা পাতা আগের বার দেখেছিলাম যখন এসেছিলাম, অত চা পাতা এখন নেই, ম্যাক্সিমামই টি প্লাক হয়ে গেছে, তাই জন্য গাছগুলো ন্যাড়া ন্যাড়া লাগবে। বাট দার্জিলিং এসে টি গার্ডেন দেখবো না, এটা তো চলে না। এখান থেকে অপূর্ব সুন্দর ভিউ। সবাই আমরা চা নিয়েছি, চায়ের গন্ধটা খুব সুন্দর। এটা এই মুহূর্তে খাচ্ছি সেই চাটা, এই চা পাতা থেকে বানানো হয়েছে, কিছুটা গ্রিনিশ আর কিছুটা ব্রাউনিশ কম্বিনেশন রয়েছে। আর চাটা গ্রিন, কালারটা গ্রিন হচ্ছে চায়ের, অসাধারণ ফ্লেভার। লিকার নেই, ফ্লেভারটা বেশি, লিকারটা হালকা। 800 টাকা কিলো এটা গ্রিন টি। অ্যাকচুয়ালি গ্রিনের তো একটু ভালো করে ক্লোজলি দেখলে বুঝতে পারবে, পুরো পাতার মধ্যে গ্রিন লিভসে বেশি। জাপানিজ টেম্পল এসেছি। আসছে সুস্মিতা আর বিভাস দা আসছে। খুব সুন্দর জায়গাটা, এইটা হচ্ছে জাপানিজ টেম্পল ডান দিকে। আর সামনে হচ্ছে পিস পাইগোডা। আসুন ঘুরে আসি। দেখে মনে হচ্ছে চেরি ব্লসম, তো এটা আমরা একটা বাংলা নাম দিতেই পারি, যেহেতু পিস পাইগোডার মধ্যে ফুলটা অসাধারণ দেখতে লাগছে, পিসফুল বলতে পারি আমরা। কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠলেই সামনে পিস প্যাগোডা। সূর্যটা প্যাগোডার পিছনে, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন পিছন থেকে একটা জ্যোতি আসছে। কেমন সুন্দর এই মনুমেন্টটা, ঠিক সেরকম সুন্দর এখান থেকে বাকি জিনিসের ভিউ। আর সামনে কাঞ্চনজঙ্ঘা, যদিও মেঘে ঢেকে গেছে, দুদিন ধরে আমরা খুব সুন্দর দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘাকে। সারি সারি পাইন গাছ দাঁড়িয়ে আছে পিছনে। সিঁড়িতে আর একটু উপরে উঠে দেখে আসি। এদিক দিয়ে পরিক্রমা করব বাদিক দিয়ে। এখানে সব নানান রকম গল্প স্কাল্পচারে আঁকা। আমরা এখন জাপানিজ টেম্পলে যাচ্ছি। দুবারা আপকো সেবা করতে মৌকা দিজে। 7557898 5567 মেরা কন্টাক্ট নম্বর।
जिसको भी गाड़ी बुकिंग के लिए चाहिएगा तो मेरे को कॉल कर सकता है। আমাদের আজকের মতো সাইটসিং হয়ে গেছে। আদি ভাই আমাদের ভালো মতো ঘুরিয়ে দিয়েছে। দুদিন ধরে আমরা অনেক ঘুরেছি আদি ভাইয়ের সাথে। দার্জিলিং দাওয়াইপানি যখনই আসবেন ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, উনি খুব ভালো করে ঘোরাচ্ছেন, আপনাদেরও ঘোরাবেন, আপনারা আনন্দও পাবেন। এখন আমরা চলেছি আমাদের সানফ্লাওয়ার হোটেলে, আর বর্দি ভাইরা যাচ্ছে শ্যালেট হোটেলে। আমাদের আজকের মতো সাইটসিং কমপ্লিট। আমরা সব এখন লাগেজ নিয়ে নিজেদের হোটেলে যাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছে, হোটেলে লাগেজ রেখে আমরা খেতে যাব। দার্জিলিং মেল চলে এসেছি, আর সামনে শ্যালেট হোটেল, আর এদিকে আমাদের সানফ্লাওয়ার হোটেল। কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হব। টাটা, এই কাল কেন, একটু পরে দেখা হবে, আসছি একটু পরে। সুস্মিতা তিন্নি বসে আছে, আড্ডা দিচ্ছে বসে বসে দুই ভাই বোন। আর এই হলো আমাদের রুম, এটা হলো ফোর বেডেড সুইট। এইখানে একটা রুম আর ভেতরে একটা রুম। কেমন লাগলো সারপ্রাইজটা? দার্জিলিং এ এসে বিভাস দা বর্তি ভাইয়ের ঝটকা, এখন এখন সুলভ নামে কাকিমারে এসে হাজির। এবার বলো কেমন এখনো চোখে জল চলেছে বর্দি ভাইয়ের, একটার পর একটা ছটকা খাচ্ছি, এখনো সেই রেশ কাটাতে পারছি না। কাকিমা সুলভনা অনেক কষ্টে অনেক কষ্টে ওরা নাকি লুকিয়ে রেখেছিল আমাদের কাছ থেকে পিকনিকের দিন। এমন চিৎকার করেছি আমরা, গলা শুকিয়ে গেছে আমার, গলা শুকিয়ে কাঠ। এখন 4:20 বাজে, আমরা লাঞ্চ করতে যাচ্ছি। সুলভনারাও কিছু লাঞ্চ করেনি, ওরা আমাদের জন্যই ওয়েট করছিল সকাল থেকে, কিছু না খেয়ে আছে। তাই সবাই মিলে একসাথে আজকে দার্জিলিংয়ে লাঞ্চ করতে চলেছি বিকেল 4:30। ওই তো বর্তি ভাই ডাক দিয়েছে। আমরা সবাই এখানে চিকেন চাও নিয়েছি, সবাই খাচ্ছে চিকেন চাও। চিকেন চাউমিন নিয়ে, চাউমিনটা কেমন লাগে তোমার? তোমার তো শরীরটা আজ খুব খারাপ ছিল। হ্যাঁ, একটু ক্লান্ত আছি, তাই জন্য বেশি খাবো না ভাই। আর এক ফোর্ক মিলেগা মেরে পাস নেই। ফুড হাউসে লাঞ্চ করলাম, এখন একটুখানি বেরিয়েছি কেনাকাটা, যদি কেউ করে তো করলো, না তো মেল মার্কেট ঘুরবো। সব গরমের জামা কাপড়, সবাই চা খেতে থাকছে। এখানে স্ট্রিট ফুড বসে গেছে লম্বা লাইন দিয়ে, তার সঙ্গে সঙ্গে স্টলও বসেছে, জিভে জল চলে আসছে। সামনে গ্লেনারিস, গ্লেনারিসের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। বাবার জন্য একটা হাফ হাতা সোয়েটার কিনবো, দেখি এখানে পাওয়া যায় কিনা। তিন্নি লং কোট দেখছে, একটা পরে তিনি দেখছে, পছন্দ হলে হয়তো নেবে। আমরা এখন হাবিব মল্লিক অ্যান্ড সন্সে ঢুকবো, অনেক সুভিনিয়ার রয়েছে, দেখি কিছু কেনা যায় কিনা, পছন্দ হয় কিনা। অনেকক্ষণ ধরে মার্কেট ঘুরছি। আমরা ডিনারের জন্য রাস্তায় আবার বেরিয়েছি। সুলগ্না কাকিমা অরিন্দমদা রুটি তড়কা খাবে,
তাই হোটেল মুন এর রেস্টুরেন্টে এসেছি আমরা। ওরা খাবারটা নিয়ে চলে যাবে কারণ ওরা অনেকটা দূরে যাবে, আর আমরা স্ট্রিট ফুড খাবো, মোমো খাবো সবাই। তো তাই দাঁড়িয়ে আছি, আশা করি এখনো পর্যন্ত খোলা আছে দোকানপাট। আমি একটু মুন রেস্টুরেন্টের নিচে গিয়ে দেখে আসি ব্যবস্থাটা কিরকম, এখানে থাকারও ব্যবস্থা আছে। কি নিচ্ছিস তোরা? আমরা সবাই মোমো খাচ্ছি ডিনার হিসাবে আজকে। ঠান্ডা ঠান্ডা পড়েছে আর তার মধ্যে গরম গরম চিকেন মোমো, এখন 9টা বাজে। এটা জাস্ট অসম ফিলিং, মনে হচ্ছে এখানেই থেকে যাই শুধু মোমো খাওয়ার জন্য। বর্দি ভাই কেমন খাচ্ছ? দারুণ, অসাধারণ। আজকে খুব আনন্দে কাটলো, অনেক সারপ্রাইজ পেলাম। সন্ধে রাত হয়ে গেছে, মোমো টুমো খেয়ে আমরা ঘরে ঢুকে গেছি, এখন শুতে যাব। অনেকটা রাত হয়েছে আর প্রচন্ড টায়ার্ড, তাই না? সবাই খুবই টায়ার্ড, আমি এত টায়ার্ড যে আমি ক্যামেরার সামনে আসতেই চাইছি না, ক্যামেরা ধরে আছি। সারপ্রাইজের পর সারপ্রাইজ, আর বলে দাও ওনাদের যে সারপ্রাইজ গুলো কিন্তু মানে আমরা কেউ সত্যি জানতাম না, প্রথমে এক্সপেক্টও করিনি না। বিভাস আর বর্দি ভাই আসে সেটা জানতাম না, একদম এক্সপেক্ট করিনি। তারপর আজকে এখানে এসে সুলগ্নরা এমন ভাবে চলে এসেছে ভাবতেই পারিনি। আগামীকাল সুলগ্নার জন্মদিন, আজকে রাত্রির 12টার সময়। হ্যাঁ, কিন্তু 12টা অবধি জেগে থাকতে বোধহয় পারবো না, প্রচন্ড মানে। আর ওরা একটু দূরেই আছে, নালে সারপ্রাইজ দেওয়া যায়। ওরা নির্বাণাতে আছে, নির্বাণাতে আছে, এক জায়গায় থাকলে হয়তো হতো। যাই হোক, কালকে সকাল থেকে আমাদের অন্যরকম ভাবে প্ল্যানটা হবে। আর দার্জিলিং এর ওয়েদার খুব ভালো, একদম কনকনে ঠান্ডা, না জাস্ট এনাফ ফর ওয়ান সোয়েটার। হ্যাঁ, আর বেশি লোকজন নেই। তো সবাইকে গুড নাইট জানাচ্ছি, টাটা। আপনারা ব্লগটা দেখতে থাকুন আর এই সিরিজটা দেখতে থাকুন, ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ব্লগ এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। গুড নাইট, টেক কেয়ার। আর এখানে গরু রয়েছে বোধহয়। আচ্ছা বিভাস, এটা কি তোমার টিভি টাওয়ার? ব্যাপারটা অসাধারণ দিদি, এই জায়গা কেন নামে? কেমন রে, তুই খাচ্ছিস? তুই কফি? না আমি চা খাচ্ছি। নিচে কেউ নামছে না, আমারও ঠিক হবে কিনা জানি না, কারণ কেউই নামছে না। আমি তারপর আটকে গেলে আর বলো শুরু।